ফোঁটা উঠছে তার সেমি তো নামছে 14 কেমি ভাঙবে ঠ্যাঙ্কি মাকি ব্যাম্বু ভর্তি তৈল স্লিপসি পাড়ি হইল প্রমোশন কিন্তু চোখে গ্লিসারিন দাদা অঙ্ক কি কঠিন অঙ্ক কি আসলেই কঠিন অঙ্ক কিন্তু কঠিন না যদি আমরা একটু বুঝে বুঝে অঙ্কটা করি যদিও আমি আপনাদের ম্যাথ টিচার নই আমি আপনাদেরকে আজকে ইএসইউ ক্যানে আবারও শেখাবো কিভাবে আমরা ইংরেজিতে সহজভাবে গণিত বা ম্যাথমেটিক্স করতে পারি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনন্য প্রেজেন্ট ইএসইউ ক্যানের নতুন এপিসোডে যা বলছিলাম আজকে আমরা শিখবো কিভাবে আমরা গণিত ইংরেজিতে করতে পারি তো গণিতের বইটা যদি আমরা খুলি প্রথমেই কিন্তু আমরা দেখব গণিতের অনেকগুলো ভাগ আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি তো এগুলোর ইংরেজিটা প্রথমে শিখে নিই পাটিগণিত ইংরেজি হচ্ছে অ্যারিথমেটিক কি বললাম অ্যারিথমেটিক বীজগণিত হচ্ছে অ্যালজেব্রা আর জ্যামিতি জিওমেট্রি অ্যারিথমেটিক অ্যালজেব্রা জিওমেট্রি পাটিগণিত অ্যারিথমেটিক বীজগণিত অ্যালজেব্রা জ্যামিতি জিওমেট্রি তো আজকে যখন শুরুতেই বলছিলাম বানরের সেই গল্প বানরের সেই অঙ্ক এটা আসলে কিন্তু পাটিগণিত তো এই পাটিগণিতের বিভিন্ন জিনিস নিয়ে আজ আমরা আলোচনা করব তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিতে পারি যেটা আপনাদেরকে অঙ্ক বা গণিত ইংরেজিতে করতে খুবই সহায়তা করতে পারে আপনারা বাংলা মাধ্যমে যদি পড়েন তখন কিন্তু দেখবেন বাংলা বইয়ের সঙ্গে যেই টার্মটাই আমরা ব্যবহার করি বাংলায় তার ইংরেজি টার্মটা কিন্তু ব্র্যাকেটে ছোট করে বইয়েই লেখা থাকে তো আমরা সেখান থেকেই কিন্তু একটু 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 করে শিখে নিতে পারি তাহলে যখন আপনারা বড় হবেন ভর্তি পরীক্ষা দেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে তখন কিন্তু আপনাদের অঙ্ক প্রশ্ন যদি ইংরেজিতে আসে আর চোখে গ্লিসারিন দিয়ে কান্না করতে হবে না তো আমরা শুরু করছি তো পাটিগণিত অ্যারিথমেটিক পাটিগণিতের একদম মানে খুবই বিখ্যাত একটা নিয়ম হচ্ছে ঐকিক নিয়ম এই ঐকিক নিয়মের ইংরেজি কি ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড কি বললাম ইউনিটারি মেথড এখন এটা ইউনিটারি মেথড এটা মনে রাখার উপায়টা কি একটু লক্ষ্য করুন এখানে ইউনিটারি সঙ্গে একটা শব্দ কিন্তু জড়িত সেটা হচ্ছে ইউনিট ইউনিট মানে হচ্ছে এক কিন্তু কেন ইউনিট বা এক নিয়ে আমরা কথা বলছি একটা প্রশ্ন বলি তাহলে আপনার বুঝতে একদম সহজ হয়ে যাবে যেমন একদম সহজ একটা প্রশ্ন একটি ফটোকপি মেশিন 9 সেকেন্ডে 6টি পৃষ্ঠা ফটোকপি করতে পারে তাহলে 24 সেকেন্ডে এটি কয় পৃষ্ঠা ফটোকপি করতে পারে এখন এই প্রশ্নটা যদি ইংরেজিতে আমরা বলতে চাই কিভাবে বলতে পারবো অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু একদমই সহজ আ ফটোকপি মেশিন ক্যান কপি 6 পেজেস ইন 9 সেকেন্ড মানে 9 সেকেন্ডে 6 পৃষ্ঠা ফটোকপি করতে পারে হাউ মেনি পেজেস মানে কত পৃষ্ঠা হাউ মেনি পেজেস ক্যান ইট কপি ইন 24 সেকেন্ড মানে 24 সেকেন্ডে কতগুলো পৃষ্ঠা এই মেশিনটি ফটোকপি করতে পারবে তো চিন্তা করুন আমরা যখন বাংলায় অঙ্কটা করতে চাইতাম কিভাবে লিখতাম প্রথমে লিখতাম 9 সেকেন্ডে ফটোকপি করে 6 পৃষ্ঠা 1 সেকেন্ডে কতটি করে 24 সেকেন্ডে কতটি করে এই যে 1 সেকেন্ডে কতটি করে এই একে নিয়ে আসলাম এই একে নিয়ে আসার জন্যই এটাকে বলা হয় ঐকিক নিয়ম আর ইংরেজিতে একের ইংরেজি হচ্ছে ইউনিট আর এজন্যই এটাকে বলা হয় ইউনিটারি মেথড তো ইংরেজিতে যদি এই অঙ্কটা আমরা করতে চাই তাহলে কিভাবে বলতে পারি ইন 9 সেকেন্ডস ইট ক্যান কপি 6 পেজেস ইন 9 সেকেন্ডস ইট ক্যান কপি 6 পেজেস সো ইন 1 সেকেন্ড ইট ক্যান কপি 6 বাই 9 সেকেন্ডস এন্ড ইন 24 সেকেন্ডস ইট ক্যান কপি 6 ইনটু 24 বাই 9 এই যে নিয়মটা এটাই হচ্ছে ঐকিক নিয়ম আর উত্তরটা কত হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়েই দিতে পারেন তো আপনারা কতটা গুড অ্যাট ম্যাথমেটিক্স মনে আছে আগের পর্বে শিখিয়েছিলাম গুড অ্যাট পারদর্শী গুড অ্যাট ম্যাথমেটিক্স আপনাদের কমেন্ট সেকশন দেখলেই কিন্তু আমি বুঝে যাব এবার আসি ভগ্নাংশ এই যে ভগ্নাংশ যেটা আমরা বাংলায় দেখি এটার ইংরেজি কি আসলে এটার ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন ভগ্নাংশ দেখলেই বা শুনলেই মনে হয় একটা সমান সমানের পাশে দোতলা একটা ডাবল ডেকার বাস এই ডাবল ডেকার বাসে দোতলাটাকে বলি আমরা লব আর নিচ তলাটাকে বলি আমরা হট এই যে দোতলা এই দোতলার যে লব এটাকে ইংরেজিতে বলা হয় নিউমেরিক্যাল কি বলা হয় নিউমেরিক্যাল আর হর তাকে বলা হয় ডিনোমিনেটর তাহলে কি দাঁড়ালো
fraction is equal to সমান সমান equal to উপরে numerator by denominator law of ইংরেজি numerator হর ইংরেজি denominator আরো অনেক ইংরেজি কিন্তু আমরা সচরাচরই ব্যবহার করে থাকি যেগুলো পাটিগণিতে দরকার হয় বর্গ বর্গের ইংরেজি স্কয়ার 2 এর বর্গ 4 the square of 2 is 4 2 এর বর্গ হচ্ছে 4 বর্গমূল স্কয়ার রুট বর্গমূল হচ্ছে স্কয়ার রুট the square root of 4 is 2 4 এর বর্গমূল হচ্ছে 2 the square root of 4 is 2 গড় বের করি গড়ের ইংরেজি কি সবাই জানে average লাভ ক্ষতির অঙ্ক করি লাভ ইংরেজি profit ক্ষতি ইংরেজি loss তারপর আমরা সুদ কষা করি এই যে সুদ কষার অঙ্ক অনেক কঠিন আসলে দাদা অঙ্ক কি কঠিন কিন্তু এই যে সুদ সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট মূলধন মূলধনের ইংরেজি কি প্রিন্সিপাল অনেক সময় আমরা এটাকে ক্যাপিটাল বা সামও বলে থাকি তারপর আরো অনেক শব্দ আছে যেগুলো আমাদের সচরাচরই দরকার হয়ে থাকে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা এই খুচরা বিক্রেতার ইংরেজি হচ্ছে রিটেইলার কি বলছি রিটেইলার আর পাইকারি বিক্রেতা হচ্ছে হোলসেলার হোলসেলার কারণ পাইকারি যারা বিক্রি করে তারা একটা দুটো এরকম খুচরা বিক্রি করে না একসাথে হোল একটা প্যাকেজ বিক্রি করতে চায় তো এর জন্য এটাকে বলা হয় হোলসেলার তো এরকম অনেক ইংরেজি শব্দ আমরা কিন্তু একটু একটু করে শিখে নেছি এরপর আসি যখন আমরা বড় বড় অঙ্ক সরল করতে চাই আমাদের অনেক সমীকরণ নিয়ে কাজ করতে হয় এই সমীকরণকে ইংরেজিতে বলা হয় ইকুয়েশন কি বলে ইকুয়েশন এখন এই ইকুয়েশন গুলো থেকে আমরা কি করি একটা নাম মান বের করি সেই মান আবার আরেকটাতে বসাই অনেক কিছু দুই পাশ থেকে বাম পক্ষ ডান পক্ষ থেকে বাদ দিয়ে দেই এগুলো ইংরেজিতে আমরা কিভাবে সুন্দর করে লিখতে পারি আবারও বলছি গণিত কিন্তু নিজস্ব একটা ভাষা আছে গণিত নিজেই একটা ভাষা তো এই কারণে যদি আপনি ইংরেজি নাও পারেন তবেও কিন্তু আপনি পুরো নম্বরটা পেতে পারেন কিন্তু প্রশ্নটা বোঝার জন্য কিন্তু ইংরেজিটা খুবই দরকার আর আপনার খাতার প্রেজেন্টেশনটা যদি ভালো করতে চান তাহলেও ইংরেজি জানাটা জরুরি তো একটা সমীকরণ নিয়ে যখন আমরা কাজ করছি যেমন এই সমীকরণ থেকে পাই এটার ইংরেজি হবে ইউজিং দিস ইকুয়েশন মানে এই সমীকরণটা ব্যবহার করে একটা কিছুর মান আমরা অন্য কিছুতে বসাবো substituting the value of x into equation 1 ওই যে equation 1 দেই না 1 2 সেরকম substituting মানে x এর মানটা নিয়ে বসানো substitute মানে কি বিকল্প মানে x এর মানটা যখন বসাবো ওটা তখন একটা বিকল্প হিসেবে কাজ করে তো সেটা আমরা বলতে পারি substituting the value of x into the equation 1 বা 2 এখন অনেক সময় এই substituting শব্দ যদি মনে না থাকে খুব সহজ ভাবে বলতে পারেন putting the value of x in equation 1 তারপর আমরা কি করি দুইটা ইকুয়েশনের বাম পক্ষ ডান পক্ষ ইংরেজিতে left hand side right hand side তো অনেক সময় করি কি ইকুয়েশনের দুই সাইড থেকে অনেক কিছু ক্যান্সেল আউট করি মানে বাদ দিয়ে দেই যেমন এখানেও আছে x plus 2 এখানেও আছে x plus 2 এই দুটো যখন আমরা বাদ দিয়ে দিব তখন আমরা পাশে সাইড নোট লিখতে হয় ক্যান্সেলিং আউট x plus 2 from both sides cancelling out x plus 2 from both sides এখানে x plus 2 হতে পারে y plus 2 হতে পারে অনেক কিছু হতে পারে x minus 2 হতে পারে x minus y হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু আমি আজকে আপনাদেরকে অঙ্ক শেখাচ্ছি না ইংরেজিটা কিভাবে লিখতে হয় সেটা শেখাচ্ছি তারপর আপনি কিন্তু অনেক সময় আমরা যখন একদম শেষে চলে আসি তখন লিখতে পারেন ফাইনালি বা যখন কোনো কিছু ব্যবহার করতে করতে আবারও কিছু লিখতে হয় তখন আপনি লিখতে পারেন দাস এই ফাইনালি দাস এই শব্দগুলো ব্যবহার করে আপনি খাতার সৌন্দর্যটা বাড়াতে পারেন পাটিগণিতে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু ধরে নিতে হয় অনেক কিছুর মান ধরতে হয় এগুলো আমরা কিভাবে লিখতে পারি লেট লেট লেখে লেট মানে ধরি বা লেট অ্যাজিউম দ্যাট ধরে নিচ্ছি অ্যাজিউম মানেও ধরে নেওয়া আবার অনেক সময় প্রশ্নে অনেক কিছু দেয়া থাকে যেগুলো আমাদেরকে ধাপে 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 লিখতে হয় যেমন প্রশ্নে দেয়া আছে যে সুদ কষার মধ্যে যে ইন্টারেস্ট এত মূলধন এত বা সুদ এত ক্যাপিটাল কত হবে তো এখানে আপনাকে এরকম ভাবে লিখতে হবে গিভেন দ্যাট তারপর যা যা দেয়া আছে সেগুলো বাংলায় আমরা যেরকম লিখতাম দেয়া আছে এত 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 সেরকম গিভেন দ্যাট এইভাবে এভাবে আমরা লিখে যাব
আর আরেকটা জিনিস আমরা সব সময় পাটিগণিতে খুব বেশি জরুরি, সেটা হচ্ছে গসাগু আর লসাগু। এই লসাগুকে ইংরেজিতে আমরা শর্ট ফর্মে বলি LCM। কি বলি? LCM। LCM এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লায়ার, মানে বাংলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গুণনীয়কের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লায়ার, সাধারণ হচ্ছে কমন। তাহলে লিস্ট কি? এই যে লঘিষ্ঠ, মানে অনেক, যেটা আমরা লসাগু বুঝাচ্ছি না, তো যাই হোক, এই যে লিস্ট লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, গরিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু, এটাকে ইংরেজিতে আমরা শর্ট ফর্মে বলি HCF। প্রশ্নে যখন যদি বলে দেওয়া হয় যে গিভেন দ্যাট HCF ইজ ইকুয়াল টু 12, তখন আপনি বুঝতেই পারলেন না যে গসাগুটা কি, মানে HCF টা কি। HCF হচ্ছে গসাগু, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টর ইংরেজি হচ্ছে গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এরকম আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা একটু 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 করে শিখে নিলে অঙ্ক কিন্তু একদমই কঠিন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আজকের এপিসোড কেমন লাগলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী মঙ্গলবার দেখা হচ্ছে ঠিক রাত 9টায় ইয়েস ইউ ক্যানে, আমি উর্বি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।